الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان الله عليما حليما আল্লাহ সুহান মেহরবানি দয়া করুণা যে আল্লাহ বারবার তার নাফরমানি করা সত্ত্বেও তিনি আমাদেরকে তার গোলামের সুযোগ দেন আবারও কাছে ডেকে নেন তাড়াইয়া দেন না এটা মালিকের অনেক বেশি করুণার দয়া ছাড়া কিচ্ছু না মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা আয়াতের ছোট্ট একটা অংশ পড়েছি আপনাদের সামনে আল্লাহর একটা গুণ আলোচনার জন্যে আল্লাহর একটা বিশেষ গুণ আল্লাহর গুণ আলোচনার উদ্দেশ্য কি নবী আলহিস্লাম বলেছেন তাহল্লা কুবি আল্লাহল্লাহ আল্লাহর যে গুণগুলো আছে আল্লাহর যে স্বভাব আছে আল্লাহর সেই গুণগুলো দিয়ে নিজেদেরকে সাজাও তোমরা ওই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো এটা নবী আল ইসলামের নির্দেশ তো আল্লাহর এই গুণগুলো আমরা শুনে চেষ্টা করি যে নিজেদের মধ্যে ওই গুণগুলো আনা যায় কি না কিছু বিষয় আছে এগুলো তো আর আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ খালেক এখন আমিও চেষ্টা করব যে আমিও একটা মূর্তি বানাইয়ে দেই আল্লাহর মতো বানাইতে পারি কি না না এগুলো না আল্লাহ তালের একটা গুণ হচ্ছে আল্লাহ হালিম হালিম হেল্প সহনশীলতা এমনি হেল মানে হলো বোঝা ওঠানো হামলা হেল হামল একটা হেল্প হেল মানে বোঝা ওঠানো হামল মানেও বোঝা ওঠানো একই অর্থ এখান থেকে হাম্মাল বলা হয় কুলিকে কুলিকে যে বোঝা ওঠায় আবুল আহাবের বউয়ের পরিচয় দিয়েছেন আল্লাহ হাম্মা আল্লা তাল হাতফ শুকনো লাকড়ি বহনকারিনী বহন করা এই জন্য মায়ে যে মায়ের পেটে বাচ্চা থাকে তাকে জাতুল আহলাম বলে জাতুল আহমাল বলে ওলাতুল আহমালিয়া জালহ পেটের মধ্যে বোঝা নিয়ে রাখছেন তো হালিম মানে হচ্ছে নিজের কাঁধে কিছু চাপায়া সহ্য করা সহজ অর্থ হইল সহনশীল আল্লাহ তালা সহনশীল আবার হালিমের সাথে শব্দ একটা লাগানো হয়েছে আলিম অকায়ন আল্লাহ আলিমান হালিমা সহনশীল অনেক সময় একজন সম্পর্কে আপনার জানা না থাকলে তার ব্যাপারে আপনি সহনশীল হয়ে যান যে ঠিক আছে একটা অপরাধ করছে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু তারা আরও এমন বহু অপরাধ আছে যেগুলো আমরা জানি না আল্লাহ বলতেছেন যে আমি যে সহনশীল এর মানে এটা না যে আমি তোমার কিছু জানি না আমি তোমার সব জেনেও আলি ইমান সব জেনেও হালি ইমা আমি সহনশীল আমি সব জেনেও আমি এটা সহ্য করে নিছি নিচ্ছি কতটা সহ্য আল্লাহ করতেছেন সহনশীলতা আল্লাহর দেখেন আমাদের বাবা আদম সালাম আল্লাহর হুকুম অমান্য করছিলেন না করছেন গুনাহ করেন নাই তাই না এটা আমাদের আকিদা যে কোনো নবী কোনো গুণা করেন নাই নবুহতার আগেও ওনা নবুয়ের পরেও না কোনো নবী কোনো গুণ করেন নাই এটা আহলুসন্ল জামাত রাকিদা হজরত আদম আলি ইসলাম কাজটা ইচ্ছা করে করেন নাই এটা আল্লাহ নিজে বলেছেন দিল থেকে করেন নাই ভুলে করেছেন ফানাসিয়া আদম নাজিদ লাহু আজমা আদম কাজটা ইচ্ছা করে করেছে আল্লাহ বলতেছেন আমি এমনটা আদমকে পাই নাই হজরত আদম আলি ইসালাম এর ব্যাপারে আল্লাহ জানেন যে আদম কাজটা ইচ্ছা করে করে নাই দিল থেকে করে নাই তো যারা দিল থেকে করবে না তাদের জন্য ক্ষমা যেমন ব্যাপারে সাহাবিদের আল্লাহ বলেছেন সাহাবিরা আমাদের সাহাবিদের ব্যাপারে বিশ্বাস কি সমস্ত কেউ মাসুম আমরা বলি না নিষ্পাপ বলি না বলি মাহফুর সাহাবিদেরকে আল্লাহ ক্ষমা করেছেন বলে ক্ষমা কেন করলেন তো আল্লাহ বলতেছেন উলা তাদের দিল পরীক্ষা করছি আমি দেখছি দিল থেকে ওরা ঠিক আছে এই জন্যে কিছু ভুল টুল যা হইছে লাহুম ফেরা আমি মাফ করে দিছি দিল ঠিক আছে আমি জানি তো আদম আলি ইসলামের দিল ঠিক ছিল দিল থেকে তিনি কাজটা ইচ্ছা করে করেন নাই আল্লাহ বলতেছেন তারপরেও শাস্তিটা কি আসলো শাস্তিটা আসলো হচ্ছে আল্লাহ তালা ঘর থেকে বের করে দিয়েছেন কোন ঘর জান্নাত কিভাবে কাপড় চোপড় খোলে سورة يا نمبر "يا بني آدم لا يفتننكم الشيطان <سؤال> كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما" আল্লাহ বলতেছেন শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের বাবা মাকে ধোকা দিছে কি করছে ধোকা দিয়ে কামা কুম মিনাল জান্নাহ এক কাজ করছে তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করছে এরপরে তোমার বাবা মার কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে এটা কোনো কোনো মহাক্ষিক একটা সূক্ষ্ম ব্যাপার এনেছেন আদম আর হাওয়ার পেটের মধ্যে নিষিদ্ধ খাবার গেছে নিষিদ্ধ নিষিদ্ধ খাবার গেছে না ফলাফল কি হয়েছে কাপড় খুলে তো বলে এখন রাস্তাঘাটে যত উলঙ্গ দেখবেন নিশ্চিন নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়ে নিবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে এর পেটে হারাম যায় না কাপড় খুলতো না হারামের প্রভাব এটা সে উলঙ্গ হইয়া রাস্তায় চলবে কাপড় চবর কম কাপড়ে রাস্তায় চলবে এটা হারামের প্রভাব হারাম ঢুকবে তো কাপড় চবর খুলবে কেন তুমি আল্লাহর হুকুমের মূল্য দেওয়া নাই আল্লাহ তোমার ইজ্জতের মূল্যের আল্লাহর কোনো নাই আল্লাহ তোমাকে উলঙ্গ করে রাস্তায় বের করে এটা হারামের প্রভাব তো দেখেন আমাদের বাবা আর মা সম্পর্কে আল্লাহ জানেন যে ইচ্ছা করে করে নাই তারপরও শাস্তি আসলো কি ঘর থেকে বের করে দিছেন কাপড় খুলিয়া বের করে দিছে আর আমাদের ব্যাপারে আল্লাহ তালা কতটা সহনশীল যে আমরা কাপড় খোলে বহুজন কাপড় খোলে অপরাধ করি আল্লাহ সেই মানুষটাকে আবার কাপড় পরান জন ঘর থেকে বের হয়ে অপরাধ করি আল্লাহ সেই অপরাধীকে আবার ঘরে ফেরত আনেন আল্লাহ কতটা সহসে অথচ জানেন যে আমরা এই কাজটা ইচ্ছা করি করতেছি যে শাস্তি আমার বাবা মার ব্যাপারে আসছে শাস্তি না সতর্ক করা আমাদেরকে দেখানোর জন্যে যেই কষ্টটা আমার বাবা মার জন্যে আল্লাহর বরাদ্দ সেটা তো অনিচ্ছাকৃত ভুলের ফল অথচ ইচ্ছাকৃত যারা করছি তাদের ব্যাপারে আল্লাহ কতটা সহনশীল একটা চিন্তা করেন যে আল্লাহর নাফরমানি আমি করতেছি ওই আল্লাহ সারাক্ষণ আমাকে নিয়ামত দিয়া বাছাইয়া রাখছেন আমি মাঝে বলি কথাটা যে যে আল্লাহ নাফরমানি দরজা বন্ধ করে করতেছি ওই আল্লাহ দরজার নিচে দিয়ে আমার জন্য বাতাস অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ময়রা না যাই হ্যাঁ চিন্তা করা যায় এটা আপনি যদি জানেন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি তার জন্য সুন্দর আয়োজন করবেন না হ্যাঁ আল্লাহ তো প্রতিনিয়ত আমাদের জন্য সেই কাজটাই করছেন কেন আল্লাহ হালিম আল্লাহ হালিম আল্লাহ সহনশীল তো নবী আলিহালাম বলেন আল্লাহর এই গুণটা নিজেদের মধ্যে ধারণের চেষ্টা করো নিজের অধীনস্থ যারা নিজের আপনজন যারা নিজের শত্রুদের ব্যাপারও আমার নবী আলহি ইসালাম আহারি নবী আলিহালাম এমন কেউ নাই যার সাথে সহনশীলতার আচরণ দেখান নাই হজরত আনাস ইবনে মালিক আল্লাহ তাহলে কি বলেন যে আমি ছোটোবেলায় আসছি নবীর কাছে ছোটোবেলায় আসছি খেদমতে খাদেম হজরত আনাস কি নবী আলি সাল্লামের খাদেম মা ছিলেন ঘরের ভেতরের খাদেম আনাস ছিলেন বাহিরের হযরত নবীর খাদেম তো নবী ইসলামের খেদমত যে করছে বলে যে আমি দশ বছর খেদমত করছি দশ বছর এই দশ বছরের মধ্যে একবারও নবী আলহিহি ইসালাম আমাকে ধমক দেন নাই মারার তো প্রশ্নই আসে না একটু কল্পনা করেন তো নিজেদের ঘরের কাজের লোকদের ব্যাপারে প্রায়ই তো এগুলো আসে আমাদের সামনে মুখের মধ্যে দাগ দেওয়া হ্যাঁ রক্তাক্ত কদিন আগেও দেখলাম একটা বাচ্চাকে মেরে কি অবস্থা করেছে হায় আল্লাহ এগুলা কি এগুলা একটু কাজের মানুষদের গায়ে হাত তোলার আগে একটু চিন্তা তো এই বাচ্চাটা আমার বাচ্চাও হইতে পারত আমি যাকে মারছি এই বাচ্চাটা আমার বাচ্চাও তো হইতে পারতো সেও কারো ঘরে কাজ করতে পারতো আল্লাহ তালা দয়া আল্লাহ আমারে মালিক বানাইছেন অনেক কাজের মানুষ বানাইছেন এটা আল্লাহর দয়া আমার কি হুম আহা, আল্লাহ তাহলে আমাদের দুষগুলো এইভাবে ঢাকতেছেন 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 একজন বলেন এই জন্যে যে আমি যখন কারো প্রশংসা কেউ যখন আমার প্রশংসা করে তাহলে তুমি মনে করো না তোমার প্রশংসা করতেছে ওই ব্যক্তি আসলে আল্লাহর সাত্তার গুণের প্রশংসা করতেছে আল্লাহ তার সাত্তার গুণ দিয়ে তোমার দোষগুলো ঢেকে রাখছেন এই জন্যে তোমার প্রশংসা চলতেছে আসলে প্রশংসা তোমার না আসলে প্রশংসা কার আল্লাহর সাত্তার গুণের প্রশংসা চলতেছে সেই আমি কি করে আরেকজনের উপর জুলুম করি হ্যাঁ এক যুবকের কথা আসছে তরুণ উঠতি বয়সী যারা তাদের কাছে আইন কানুনগুলো এগুলা করাই হয় অমান্য করার জন্যে বুঝেন এই কথাটা উঠতিদের সামনে আইন কেন অমান্যের জন্যে এটা অমানুষে করবে এদের কোনো আইন নাই উঠতি বয়সী এক যুবক ছিল মদিনায় মদিনার নিয়ম ছিল খেজুর যদি পরে যায় নিচের থেকে যে কেউ খাইতে পারে এটা এটা কোনো ইয়া নেই এটা হালাল এটা অনুমোদিত আগের থেকে আরত্যের সিস্টেম এটা কিন্তু তার কাজ এটা ছিল না সে খেজুর গাছ দেখলে উঠে যাইত পছন্দ হয়েছে গাছে উঠে যাইত ওইটা সুন্দর খেজুর নিয়ে খাইয়া নামত ওই নিচেরগুলা গুলা করে না এক বাগানের মালিক ধরছে একদিন ধৈরা ধৈর্য জানিয়ে আইসে নবী আলি সাল্লামের কাছে ওই যুবক বলে আমাকে যখন নেওয়া হচ্ছিল আমি তো ডরে শেষ আল্লাহ না জানি আমার হাত কাটা যায় চুরি করছি আল্লাহ আমার হাত শেষ বসে বসে ওই তসবি জপ্তাশী আমার হাত শেষ কি করে খাবো বলে নবী আলি সাল্লামের কাছে যাওয়ার পর নবী আমার মাথায় হাত রাখছেন হাতটা রাখার সাথে সাথে আমার অর্ধেক ভয় চলে গেছে এরপর নবী আলি সাল্লাম বললেন জিজ্ঞেস করলেন তুমি এই কাজটা কেন করো কি সমস্যা তো বলে যে এর আমার ক্ষুদা লাগলে আমি শুইতে পারি না আমি উঠা যাই ওপরে তো নব তো নিচেরটা খাইতা নিচেরটা তো অনুমোদিত তুমি গাছও ঠোকেন এটা আর না ঠিক আছে জি ওই সাথে সাথে বল জি তো বলার পরই নবী আলিয়া সাল্লাম দোয়া করছেন আল্লাহ তালা তোমার দারিদ্রতা তোমার ক্ষুদা আল্লাহ দূর করে দেন বলে দোয়া করার পর এটা আমার দিলের মধ্যে এতটা প্রভাব সৃষ্টি করছে আমার জিন্দগিতে আমি এই কল্পনাও আর করি নাই দেখেন এই যে একটু আদর একটু স্নেহ এটা দিয়েও শাসন হয় শুধু মারপিটের দ্বারাই যে শাসন হয় না না আদর স্নেহের দ্বারাও শাসন হয় অনেক সময় মারপিটের চেয়ে আদর স্নেহের শাসনটা ওইটা আরও বেশি কার্যকর হয় মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে লজ্জা একটা আছে যা আমার প্রতি যেই যিনি এতটা সদয় হলেন তার কথাটা আমি কেমনি অমান্য করি আমার যান ঘরওয়ালাদের সাথে নবী আলিয়ালামের সহনশীলতার বিষয়গুলো দেখেন নবী আলিয়াল্লাম আম্মা বলতেন আমি কখনো রেগে গেলে ওই স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার যখন চলে আসে তখন তো নবী আর উম্মতের ব্যাপারটা একটু পেছনে জায়গা কথাটা বুঝাইতে পারছি কিনা তা আম্মা জানো বয়স্ক মাঝে মাঝে খেপে যেতেন নবীর বিরুদ্ধে খুব রাগ হয়ে যেতেন তো আম্মা বলেন আমি যখন খুব রাগ হয়ে যেতাম আমি খেয়াল করতাম নবী আল্লাহ মুসকি মুসকি হাসেন তো একদিন এরকম রাগারাগি চলতেছে এর মধ্যে আবু বকর ঢুকছেন নদী আল্লাহ আউবক ঢোকার পর নবী আলি সাল্লাম আবু আউবকর আজকে আমাদের দুইজনের মধ্যে আপনি একটু ফায়সালা করে দেন এটা বলার সাথে সাথে আম্মাজান আয়েশা বলেন হ্যাঁ ফায়সালা করবেন তবে আপনি যা বলবেন সব ঠিকঠাক বলবেন কিন্তু নবীরা সতর্ক করতেছে যা বলবেন সব ঠিকঠাক বলবেন মানে উদ্দেশ্য হলো কোনো উল্টাপাল্টা করবেন না কিন্তু সব ঠিকঠাক করবেন কর হায় আবু বকর এই কথা শুই নাই তো আবু বকর রাগ উঠে গেছে দিছে এক থাপ্পর এই নবী আলি সাল্লামার বে ঠিক কিছু বলবে না কিন্তু এটা কি বললি দিস এক থাপ্পর আমাজন থাপ্পর একটা খাইয়াই নবী আলি পেছনে চলে গেছেন আশ্রয় নিছেন কই নবীর পেছনে যায়া তো নবী আবু বক্করকে বলতেছেন আবু কর আপনাকে বিচারের জন্য আমি বলি নাই তো ফায়সালার জন্যে বলছি আপনি যেন বিচার করতেছেন এটা বলে আবু বক্করে সরাইয়া দিয়েছেন দিয়াই আম্মাজন রে বলতেছেন দ্বিতীয় থাপ্পর খাওয়ার থেকে কিন্তু আমি বাঁচাইলাম দেখেন খুনশুটি দেখেন কি সুন্দর সম্পর্ক হ্যাঁ দ্বিতীয় থাপ্পর খাওয়ার চেয়ে খাওয়ার থেকে আমি কিন্তু বাঁচাইয়া দিলাম আমার আশ্রয় নিতে হইল। এই ছিল ঘরের সেই শেষমাসী আল্লাহ আকবার সহনশীলতা কাকে বলে আল্লাহ আমাদের দেখেন একটু থেকে একটু কিছু হইলে লবণ একটু বেশি হইলে তর্ক শেষ হ্যাঁ বেচারের কি কষ্ট করে সারাদিন রান্না করে একটু এদিক সেদিক হইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আদি। কি একটা অবস্থা সারাদিনের কষ্টগুলো তার একদম মাটি হয়ে যায় হজরত মুফতি ত্বকি উসমানী দামবার কাতম বলে আলিয়া বলতেছে যে এক বাসায় খাইতে গেছি তো রান্না খাইয়া আমি বলতেছি মাসাল্লা রান্না খুব মজা হয়েছে তো ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কেন কান্না করতেছে বলে আমার এই জীবনে প্রথম শুনলাম এই কথা যে আমার রান্নাও মজা হয় তাহলে তকি উসমানী দামবার কাতম বলেন যে ভাই মেয়েদের প্রশংসা করা মেয়েরা আল্লাহ তালা স্বভাবই বানাইছেন এরকম একটু প্রশংসা করলেই দেখবেন এক সপ্তাহ আপনার সাথে কি চলে সব আনাল্লাহ খালি একটু করে দেন না একটু একটু প্রশংসা করেন দেখেন কি করে আমরা আসলে ওদেরকে এমনি তো আল্লাহ বানাইছেন একটু বাঁকা চরিত্র স্বভাবটাই এরকম বাঁকা একটু আল্লাহ বানাইছেন এরকম মেয়েদেরকে বাঁকা না বানাইলে আমি যেই সোজা চলি আমি তো স্থিরে বেড়ে চলে যেতাম ওই ঘরে একটু বাঁকা হওয়ার কারণে আমি একটু সোজা নাহলে আমার অবস্থা আটকানোর সুযোগ আর ছিল না আল্লাহ বানাইছেন এইভাবে ব্যালেন্স করার জন্যে তো বানাইছেন একটু বাঁকা বাঁকাকে সোজা করার নিয়ম কি বাঁকাকে সোজা করতে চাইলে ভেঙে যাবে বাঁকা জিনিসকে সোজা করতে চাইলে ভেঙে যাবে ওই বাঁকা দিয়েই কাজ চালাইতে হবে হ্যাঁ বাঁকাটা দিয়েই কাজ চালাইতে হবে এটাই নিয়ম সিস্টেম এটা সোজা করতে গেলে ভেঙে যাবে তো আমাদের আরবিতে আমরা একটা বাক্য ছোটবেলায় পড়তাম পড়েছি একদম ছোটোবেলার পড়া যে লা তাকুন ইয়াবিসান ফাতুক সার ও তাকুন রুতবান ফাতু অসার এমন নরম হয় না যে তোমারে নিংড়ানো হয় চিপ্পা রসবের করা হয় আবার এত শক্ত হয়েও না যে তোমাকে ভেঙে ফেলা হয় চলো মাঝামাঝি শাসনও হবে আদরও হবে দুইটা মিলে এটেলে এইভাবেই চলবে নবী আলি ইসালাম শুধু যে নিজের পরিবার নিজের আপনজনের সাথেই সদাচরণ করেছেন সহনশীলতার আচরণ দেখাইছেন বিষয়গুলো এমন না শত্রুদের সাথেও তিনি দেখাইছেন হায় হযরত সুমামা ইবনি ইয়াসাল রদি আন। বর্তমান দুনিয়া চিন্তা করেন আর আমার নবীর চরিত্র চিন্তা করেন ইয়ামামা এক বংশ কাফের ওদের নেতা সুমামা ইবনে আসাল আন। বোহারিতে আসছে বর্ণনা তিনি আসছেন নবী আলি ইসালামের কাছে মুসলমান হইছেন এলাকায় ফেরত গিয়ে তারা গম সাপ্লাই করত। বিভিন্ন জায়গা দিয়ে গম হইতো খুব বেশি গম সাপ্লাই করতো মক্কাওয়ালারাও ওই ইয়ামামা থেকে গম আনত তাদের খাবারের মূল জোগাড় আসতো ওখান থেকে হজরত সুমামা জায়াই বন্ধ করে দিয়েছেন ওই যে মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয় না আশেপাশের মানুষরা পেজ বন্ধ করে দেবেন আরে বাপরে বাপ আরে পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের কৃষকরা লাভবান হবে মাঝখানের এই সমস্ত মধ্যভোগীদের কারণে আমার কৃষক মাই খায় আমাদেরকে ইন্ডিয়ান পেঁয়াজ খাইতে হয় তাহলে আমাদের যে উৎপাদন আলহামদুলিল্লাহ এগুলো যদি সংরক্ষণ করা যায় আমরা আমাদের চাহিদা মিটায়ও বিদেশে রপ্তানি করার মতো এত পেঁয়াজ আমাদের দেশে হয় শুধুই ওই মধ্যভোগীদের কারণে এই অসভ্য ব্যবসায়ীদের কারণে আজকে কৃষকরাও মাইর খায় আমাদেরকেও পাশের দেশের দিকে তাকায় থাকতে হয় আর দামটাও এইরকম হাই উঠা যায় এই হাই ওঠানোর জন্যে ওখান থেকে মাঝে মধ্যে পেঁয়াজ এনে এনে এটা অভাব দেখায় অভাব নাই পেজের বড় ক্রাইসিস নষ্ট হয়ে গেছে এই সেই বলে বলে দাম ওঠানোর জন্য একটা মধ্যভোগীরা এই কাজটা করে না কৃষক লাভবান হয় না প্রকৃত ভোক্তা যারা তারা লাভবান হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় এই মধ্যভোগীদের কারণে তো মাঝে মধ্যেই তুই হুমকি আসে চিকিৎসা বন্ধ করে দিবে সুবায়ন আল্লাহ হ্যাঁ পেঁয়াজ বন্ধ করে দিবে গরু আসা বন্ধ করে দিবে সুবায়ন আল্লাহ আল্লাহ তালার সিস্টেম এটা যেখানে যা চাহিদা আল্লাহ সেখানে তা দেন দেখেন এক সময় প্রতি মানুষের প্রতিটা মানুষের ঘরে ঘরে ঘোড়া ছিল কি ছিল এখন সাইকেল একটা থাকে হুন্ডা একটা থাকে তখন প্রত্যেকের ঘরে ঘোড়া একটা ছিল দামি হোক কম দামি হোক একটা থাকতো ঘোড়া ছাড়া তো চলার কোনো ব্যবস্থা নাই মোটামুটি সচ্ছল হইলেই একটা ঘোড়া তার লাগবেই এটা এখনকার সাইকেল আর হুন্ডার মতো গাড়িও না এখন বলেন তো আমাদের কয়টা ঘরে ঘোড়া আছে বলে এই ঘোড়াটি গেল কই আমাদের প্রশ্ন এই ঘোড়া গেল কই ঘোড়ার প্রজনন বন্ধ হয়েছে কি জন্ম নিয়ন্ত্রণ ওখানে সাপ্লাই হয়েছে নাকি ট্যাবলেট কথা বলে বুঝের জিনিস গেল কই যায় নাই আল্লাহর সিস্টেমটা এটা জরুরত কমে যাবে আল্লাহর সৃষ্টিও কমাইয়া দিবেন জরুরত বাড়বে আল্লাহর সৃষ্টিও বাড়াইয়া দিবেন আল্লাহর সিস্টেম এটা মানুষ বাড়ছে আমাদের কি খাদ্যের অভাব হইছে বরং আগে আরও অভাব ছিল এই এখানে বহু মানুষ পাওয়া যাবে যে শুধু শাক দিয়ে ভাত খাইছেন খান নাই শুধু একটা মাছের ভাজি একটা টুকরা দিয়ে ভাত খাইছেন খান নাই একটা মুরগির টুকরা হয়েছে এখনকার টুকরার মতো সুবাহ আমাদের ওই আরবি যারা জানে আমাদের একটা পড়া আছে টুকরা করতে করতে আর টুকরা করা যায় না এমন টুকরা হইতো মুরগির রানের টুকরা হইতো চারটা বড়োটা যাইতো জামাইয়ের পাতে মাথা গেছে যার পাতে গলা যাইত না তার পাতে কলিজা গেছে যার পাতে গুরদা যাইতো না তার পাতে একটা 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 গত সপ্তাহে না কবে শোনাইলাম আমার নানুর কথা পরোটা আবার তরকারি বলছিলাম কোথায় অন্য জায়গায় বলছি প্রতিদিন তো কথা বলতে থাকি কোথায় যে কোনটা বলি তাও এমন বুঝলে যাইয়া নানু বলছিলেন আমার খালাতো বোনকে পরোটা দিয়ে বলছে নানু একটু তরকারি দাও লাঠি নিয়ে দৌড়ে দিছিল যে পরোটা আবার তরকারি বহুদিন পর্যন্ত আমাদের মুখে মুখে ছিল পরোটা আবার তরকারি মানে পরোটা খাবে আবার তরকারি কিসের এখন কল্পনা করা যায় আমরা আগে রুগী দেখতে যাওয়ার সময় আঙ্গুর ছিল রুগীদের খাবার আপনারা আঙ্গুর ছিল রুগীদের খাবার আঙ্গুর কই পাওয়া যাবে সেই নিউ একটা দোকানে পাওয়া যায় এই কেজি কেজির মতো আঙ্গুর ঝুল ঝুলাইয়া রাখছে অর্ধেকগুলো শুকা কিের মতো হয়ে গেছে বেসা কিনা হয় না আড়াইশো গ্রাম আঙ্গুর কাগজের ঠোঙ্গায় লইয়া গেছি হাসপাতালে রুগী দেখার জন্যে এখন কি অবস্থা ছোট্ট ছোট ব্যানে করে মহল্লার অলিতে গলিতে কয়েক কালারের আঙ্গুর নিয়া এখন দোকানদাররা ঘুরতেছে খাবার বাড়ছে না কমছে মানুষ বাড়ছে আল্লাহ তাআলা খাবারও বাড়িয়ে দিতেছেন আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ তালা আল্লাহ তাআলার সিস্টেমটা এটা যা জরুরত হবে আল্লাহ বান্দাহকে দিবেন যেটার জরুরত নাই এটা আল্লাহ উঠায় নিবেন আল্লাহ রহমতুল্লাহ বাপ দিছে আর কি দিবে ঠিক আছে ওকে আল্লাহ সিস্টেম এটা জরুরত থাকবে আল্লাহ দিবেন জরুরত নাই আল্লাহ নেবেন আমাদের যা জরুরত আল্লাহ তালা আমাদের জমিন এত উর্বর আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার কই পাবেন যে এরকম ভ্যারাইটিস জিনিস হয় বিভিন্ন দেশ পাবেন কোথাও ফল হইতেছে কোথাও ফসল হইতেছে কই পাবেন যেখানে গ্যাসও পাওয়া যায় যেখানে তেলও পাওয়া যায় যেখানে সবজিও হয় যেখানে ফলও হয় যেখানে নদী নালাও আছে পানিও আছে কই পাবেন আপনি যেমন একটা দেশ যেখানে মাদ্রাসার অভাব নাই যেখানে মসজিদের অভাব নাই আজানের আওয়াজ শুনতে শুনতে ঘুম ভাঙে আজানের আওয়াজ শুনতে শুনতে ঘরে ফেরত যায় কই পাবেন এই দেশ হামদি বিশ্বাস না আপনারা আপনারাও দেখছেন কিন্তু ওই আঙ্গিনায় তো আপনাদের যাওয়া হয় না আমাদের যাওয়া হয় দিনই শিক্ষার যে আঙ্গিনাগুলা ওগুলো তো আর আপনাদের ঘুরা হয় না আমরা তো ঘুরি বিভিন্ন দেশে গেলে দিন শিক্ষার ব্যবস্থা এই দেশে কি কি আছে ওটা আমাদের একটা আকর্ষণ বা আকাঙ্ক্ষার একটা বিষয় খুঁজতে থাকি যে এই দেশে দিনই শিক্ষার ব্যবস্থা কি ওই দিন শিক্ষার ব্যবস্থাগুলো যখন আমরা ভিজিট করি না তখন গর্বে বকটা ফুলে যায় যে আহারে বাংলাদেশ হামদি। এমনি তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ গত দুই তিন মাসের মধ্যে আপনাদেরকে শোনাই গত তিন চার মাসের মধ্যে বাংলাদেশ সারা দুনিয়ার বিভিন্ন দেশে যে হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হয় তিনটা শ্রেষ্ঠ পুরস্কার মানে ফার্স্ট পুরস্কার আরও এক মাস রমজান পর্যন্ত নিয়ে ঠেকাইলে আরও দুইটা বাড়বে মোট পাঁচটা পুরস্কারে গত পাঁচ ছয় মাস যদি হিসাব করি সারা বিশ্বের পাঁচটা শ্রেষ্ঠ পুরস্কার বাংলাদেশের ছেলেরা সিনায় কোয়েত থেকে নিয়ে আসছে তুরস্ক থেকে নিয়ে আসছে সৌদি আরব থেকে একসাথে দুই গ্রুপ আপনারা তো দুই গ্রুপ বুঝবেন না আপনাকে বুঝা হইল টি টোয়েন্টি আর কি একদিনের ফুল ম্যাচ কী বলে এটা ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে চ্যাম্পিয়নও হয়েছে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে মানে পনেরো পারা গ্রুপও বাংলাদেশ শ্রেষ্ঠ তিরিশ পারা গ্রুপও বাংলাদেশ শ্রেষ্ঠ আরও মজার কথা শোনাই পাঁচ পারা একটা গ্রুপ আছে অমুসলিম দেশের জন্যে অমুসলিম দেশ থেকে যারা আসবে তাদের একটা গ্রুপ আছে পাঁচপাড়া গ্রুপ তাদের সমস্যা তো ভারত থেকে পাঁচপাড়া গ্রুপ ভারত থেকে ফার্স্ট হয়েছে পরে দেখি ওই ছেলের সাথে আমি যখন ছিলাম ওখানে ওই ছেলের সাথে আমাদের এক বন্ধু কারি নাজমুল ভাই তার সাগরে কারি মাহমুদ মাহমুদকে দেখি ওর সাথে কির মাহমুদ তুমি ওর সাথে কেন ঘুরো বলে হুজুর তো আমাদের ছাত্র অনলাইনে আমাদের কাছে পড়ে আসছে ভারত থেকে কিন্তু ছাত্র আমাদের তার উনি পাঁচপাড়া গ্রুপও আমাদের পাঁচ পাড়াও আমাদের পনেরো পাড়াও আমাদের তিরিশ পাড়াও আমাদের তো তোমরা করো কি আলহামদুলিল্লাহ এই সোনার দেশ আমার বাংলাদেশ কিসের অভাব বলেন তো আমাদের কিসের অভাব মৌসুমে মৌসুমে ফল খাচ্ছেন ভাই দুনিয়াতে আপনারাও ঘুরতেছেন আমরা তো জানি আপনারা ঘুরেন বলেন আমরা যে আমটা খাই দুনিয়ার কোথায় এই সুস্বাদু আম পাওয়া যায় আপনি বলেন তো আমরা যে ফল খাই আমাদের যে নরসন্দি অঞ্চল থেকে যে কলাগুলো আসে সাগর কলা বলেন সবজি কলা বলেন এই যে যদি গাছ পাকা কলা হয় এগুলো তো ওষুধ টষুধ দিয়ে আপনার নষ্ট করি কিন্তু অরিজিনাল যে কলাটা এটার যে গ্রাণ এটার যে স্বাদ দুনিয়ার কোন কলার মধ্যে স্বাদ আছে বিদেশ দ্বারা ঘুরেন বলেন তো হ্যাঁ আমাদের ফলের যে স্বাদ এই স্বাদটা কোথায় আছে সব হার আরে আমাদের মাছ আমাদের দেশের যে মাছ আমি ভারতে পরিচিত তো মাছের জন্য তো আপনার কাঙ্গাল ওরা তো মাছটা বেশি খায় না আমাদের তো ওই জায়গার ঠিকানা দিয়ে ভর্তি হতে হয়েছে এন আমাদেরকে এখান থেকে দেওয়া হয় না ওই প্রতিষ্ঠান থেকে নিষেধ তো ওখানের ঠিকানা দিয়েই পড়তে হয়েছে এক বছরের ভিসা নিয়ে ওখানের ঠিকানা দিয়ে ভর্তি হইতে একটা ঠিকানা নির্দিষ্ট করে এভাবেই করতে হয় কিছু করার নাই তো ওস্তাদরাও জানেন দেওবন্দের ওস্তাদরাও জানেন কাহা আছে ভাই কাহা আছে ভাই হায়দ্রাবাদ সে মাছলি খাওয়াতে হোক হায়দ্রাবাদ সে আতে হো খাও মাছ আর আসছো হায়দ্রাবাদ থেকে মাছলি খাতে হো হায়দ্রাবাদ আতে হো ওনার বুঝেন এটা তো আমরা ওখানে মাছ খাওয়ার জন্য খুব অস্থির থাকতাম কই পাওয়া যায় তো একদিন একজনে বলতেছি ওখানে একটা এই পুকুরের মতো আছে শুষে ওখানে মাছ পাওয়া যায় কিন্তু সমস্যা একটা বলে কি মাছের চেয়ে যোগ বেশি যোগ যোগ চেনেন না যোগ মাছের চেয়ে যোগ বেশি যদি রিস্ক নেওয়া যাইতে পারো তো মাছ পাওয়া যাবে অনেক লোভ সামলাইতে পারতেছি না মাছ খাই না কতদিন মহিষ খাইতে খাইতে একদম এক অতিষ্ঠ হয়ে গেছে আর ভালো লাগে না চলো যাই কয়েকজন মিললে জাল একটা বিহারির এক ছেলে ওর কাছে জাল ছিল ওই বিহারীর ছেলের সাথে নিয়ে গেছি মাছ মারতে হায় জোক এই পর্যন্ত ওটা রেগুলার টাইনা টাইনা ফালা আমি নামে নাই সোভান আল্লাহ আমার তো মাছ দেখলেই ভয় লাগে তো ওরা নাই মা জোক ফালায় আর মাছ ধরে এই তুগুলা মাছ ধরা খুশি আজকে মাছ পাইছি বহুত আইনা খুব ভালোভাবে রান্না করে এমন দিকে আর খাইতে পারি না মজা লাগে না তখন বুঝছি যে আমার দেশের মাছ যে কত মজা ইলিশের জন্য আন্দোলন কি আর খামাকা হয় ইলিশের জন্য আন্দোলন কি আর খামাকা হয় এই জন্যে হয় আমার এই সোনার দেশের ফসল ফল মাছ গাছগাছালি এগুলোর যে একটা অবস্থা দুনিয়ার কোথাও পাইবেন না এইরকম সব মিলাই হ্যাঁ কোনো দেশের বিশেষ বৈশিষ্ট্য আছে ওখানে গমটা ভালো হয় ইউক্রেনের গমটা ভালো হয় কিন্তু খবর নেয়া দেখেন আম নাই খবর নেয়া দেখেন এরকম কলা নাই হ্যাঁ রাশিয়ার গমটা ভালো হয় চাল হয় হ্যাঁ ভিয়েতনামের চাল ভালো হয় এগুলো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে কিন্তু এই টোটাল সব জিনিস ভালো আলহামদুলিল্লাহ কই পাবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ নিয়ামত তো বলতেছিলাম যে আমাদের যা জরুরত তালা দিবেন ওটা নিয়ে এত চিন্তা করে লাভ নাই তো আমাদের একটু কিছু হলেই পার্শ্ববর্তী দেশগুলো থেকে খাবার দেওয়া বন্ধ করে দিবে এরকম হুমকি আসে না হজরত সুমামা ইবনে আসালের কথা বলতেছিলাম হজরত সুমামা ইবনে আসাল ইয়ামায় জায়াই সিদ্ধান্ত নিছেন যে কোরাইশদেরকে গম দেওয়া বন্ধ মুসলমান হয়েছেন আমি গম দিব না যারা আমার নবীকে কষ্ট দিছে আমি গম দিব না সিদ্ধান্ত এখন মক্কার কোরাইশদের অবস্থা হইলো না মরে অবস্থা দুর্ভিক্ষ দেখা দিবে দিবে অবস্থা এখন কি করা যায় রাস্তা একটাই প্রতিনিধি দল পাঠাও মোদিনায় কারণ তারা জানে নবী আলহ ইসলাম মানুষ যাই হোক মানুষ কঠোর না তার পুরা দিলটা রহমতে ভরা তারা এটা জানে ওই আশ্বাস আশায় তারা পাঠাই দিছে যাও নবীর কাছে নবী আলহ ইসলামের কাছে যায় আবেদন করছে ইয়া রাসুল্লাহ রাসুল্লাহ তো বলে না ইয়া মোহাম্মদ এ আপনি যদি অনুমতি দেন সুমামা ইবনে আসাল গম পাঠাবে গমের চালান ছাড়বে আমরা কিন্তু না খায় মারা যাবো না দিলে নবী আলাইসাল্লাম সুমামার সাথে রাগ করছেন সুমামা এটা কি মানুষকে খাদ্যে কষ্ট দেওয়া এটা কেমন জিদ মেটানো না 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 তুমি গম চালু করে দাও গম বন্ধ করো না আল্লাহ আকবার এর নাম হচ্ছে রহমতের নবী এর নাম হচ্ছে সহনশীলতা নিজে এত কষ্ট পাইছেন কত কষ্ট এটা তো আমাদের জানা এত কষ্টের পরেও তারা খাদ্যে কষ্ট পাবে এটা নবী বরদাস করেন নাই এটা হচ্ছে সহনশীলতা হ্যাঁ কত গল্প বলবো আপনাদেরকে আম্মা জান আল্লাহ তালান আনহা জিজ্ঞেস করছেন ইয়া আপনার সবচেয়ে কষ্টের দিন কোনটা একটু বলেন তো তো নবী আলামের চোখ দিয়ে পানি পড়া শুরু করছে যে নয় বছর চলে গেছে ওই প্রশ্ন যেদিন করছেন এটা নয় বছর আগের প্রসঙ্গ বলতেছেন নবী নয় বছর চলে গেছে এখনো আমি সেই কষ্ট ভুলতে পারি না সেটা হচ্ছে তায়েফের কষ্টটা তায়েফের কষ্টটা আমি ভুলতে পারি না এত কষ্ট দিচ্ছে ওরা খাইতে দেয় নাই একটু পানি দেয় নাই যেখানে বসছে পাথর মাইরা উঠাইয়া দিছে হাঁটতেছে পিছুর দিকে পাথর মারতেছে বসতেও পারে না শুইতেও পারে না বেহুশয়ে পরে গেছে তারপরে চলে গেছে এত কষ্ট পাওয়ার পরেও যখন ফিরিস্তারা এসা বলছে আপনি বলেন দুই পাশের পাহাড় দিয়ে ওদেরকে চাপা দিয়ে শেষ করে দিই বলে আল্লাহ নবী আলি সাল্লাম বলেছেন যে না হতে পারে ওদের সন্তানরা কেউ ইসলাম কবুল করবে আমি এদেরকে মেরে ফেললে ওই মুসলমান তো আমি পাবো না আমার নবী সহনশীল তারপরে ওহদের মাঠে অদবাহ ইবনে আবি অকাস হজরত সাদ ইবনে আবি অকাস আদি আল্লাহ আনহুর ভাই অদবাহ ইবনে আবি অকাস সুযোগ পেয়ে যখন একটা পাথর মারে একদম নবীর দাঁত হাদিসের কথা রবা আইয়া নিচের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা রবা আইয়া আল সুফলা আসুফলা নিচের ডান পাশের নিচের দাঁতটা দুই দাঁতের মাঝখানের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে একদম পড়ে গেছে চপ চপ করে রক্ত পড়তেছে আব্দুল ইবনে কিম্মা পাথরের আঘাতে চেহারায় পইরা রক্ত পড়তেছে হ্যাঁ ইবনে সিহাব জুরি এক বড় মুহাদ্দিস আছেন ইবনে সিহাব জুরি তিনি না তার পূর্বপুরুষ ওই বেটা বেটা একটা পাথর নিয়া মারছে মাথায় লাগা হেলমেট ভেঙ্গে আর টুকরা ভেতরে ঢুকায় আল্লাহর হাবিবের রক্ত ঝরতেছে আচ্ছা আমরা শুনতেছি আমাদেরই কেমন লাগে আমরা তো দুই নম্বর মুসলমান আর যারা এক নম্বর মুসলমান ছিলেন আল্লাহর দৃষ্টিতে সেই সাহাবিদের কেমন লাগতেছে এই দৃশ্য দেখে সাহাবিয়া বলতে আপনি একটু বদুয়া করেন না করলি তো হয় আপনি একটু এদেরকে ধ্বংস করে দেন আমার নবী সহনশীলতার কি চরম প্রকাশা প্রদর্শন করেছেন নবী এই সময় বললেন না না বদুয়া না আল্লাহ কৌম ইন্ম আলমন আল্লাহ এরা আমার কৌম এদেরকে আপনি হেদায়ত দিয়ে দেন এরা বুঝতেছে না সহনশীলতা কাকে বলে আল্লাহ আকবার দেখেন নিজের ব্যাপারে কষ্ট সহ্য করা যায় এসিটা বন্ধ হবে আমার কষ্ট হচ্ছে সরাসরি লাগে তো নিজের ব্যাপারে কষ্ট সহ্য করা যায় কিন্তু কেউ যদি নিজের পরিবারকে কষ্ট দেয় নিজের সন্তানকে কষ্ট দেয় মানুষ এটা বরদাস্ত করতে পারে না তাই না হজরত জাইনাব রদি আল্লাহ আনহা নবী আলি সাল্লামের মেয়ে নবী আলি সাল্লাম হিজরত করে চলে গেছেন জাইনাব রয়ে গেছে মক্কায় আবুল আস স্বামী আবুল আস জাইনাবকে অপশন দিছেন সুযোগ তুমি চাইলে মক্কায় থাকতে পারো আর চাইলে হিজরত করে মদিনায় চলে যেতে পারো হজরত জাইনব সিদ্ধান্ত নিয়েছেন আমি মদিনায় চলে যাব বাবার কাছে তো আবুল আজ কি করলেন নিজের ভাই কেনানা কেনানাকে দিলেন সাথে যাও একটু আগায়া দিয়ে আসো নবী আল ইসলাম খবর শুনেছেন তো মদিনা থেকে নবীও এক জামাত পাঠায় দিয়েছেন হজরত জয়নবকে আগায় নেওয়ার জন্য যে মক্কার কাছাকাছি থাকবা জয়নব মক্কা পার হইলে নিয়ে আসবা মক্কাওয়ালারা যখন টের পাইছে জয়নব যাচ্ছে হিজরত করে মদিনার দিকে এটা তাদের আত্মসম্মানে লাগছে যে মোহাম্মদের বেটি এরকম প্রকাশ্যে চলে যাবে এটা হইতে পারে না আবু সুফিয়ান সহ সব চুপছে আটকানোর জন্যে সবাই যা আটকাইছে না তুমি যেতে পারবা না যেতে পারবা না কিন্তু এক পান্ডা ছিল তখন নাম হইল হুবার ইবনুল আসওয়াদ এই করছে যে ছিল ওই ওটের পায়ের মধ্যে তলোয়ার মারছে তো ওটের পায়ে তলোয়ার মারলে ওট হয়ে গেছে না এই কাত যাওয়ার পর হাজরত জাইনব ওটের উপর থেকে ওটটা কত উঁচা না তো ওট অনেক উঁচা না ওই উপর থেকে যায়া পয়রা পড়ছে যায় এক পাথরের উপর পইরা একদম মাথা ফেটে গেছে পেটে বাচ্চা ছিল তো পেটে বাচ্চা মেয়ে এত উপর থেকে পড়লে কি হয় এখন ডাক্তাররা বলেন যে মেয়ের পেটে বাচ্চা আসলে যে চলাচল নিষেধ করছেন গাড়ি ঘোড়াতে চলাচল স্থির থাকবে একটু হাঁটাহাঁটি করবে কেন ঝাঁকি খায় এমন কিছু যেন না করে কোথাও না যায় অথচ সেই ওটের উপর থেকে হাতড়াতে যায় নিচে পড়া গেছে এহোবার পুনরাস এই পান্ডা পান্ডা বলছি না আপাতত যে এই মানুষটার এই অপরাধের কারণে কেন পান্ডা বলছি না সেটা পরে বলবো না যে এইভাবে পড়ছে হাজরত জাইনবের রক্তক্ষরণ শুরু হয়েছে মক্কায় গেছে কিছু চিকিৎসা হালকা নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিছে মদিনায় যাওয়ার পর ওই কষ্টেই হজরত জাইনব ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছে বলেন তো নবী আলাইসালামের কত কষ্ট এটা নবী বলেছেন জাইনবের মতো কষ্ট কেউ পায় নাই এত কষ্ট সে কারণ মক্কা থেকে এই অবস্থায় মদিনায় গেছেন এই বাহনে করে দশ থেকে পনেরো দিন লাগতো সময় কম বেশ এখন অসুস্থ নারী তাকে নিয়ে তো আর ওটটা দ্রুত চলতে পারে নাই অসুস্থ মেয়ে নারীটাকে নিয়ে ওর তো আস্তে আস্তেই চলেছে না তা তো আরও রক্তক্ষরণ হয়ে শেষ হয়ে যাবে এই মানুষটা পনেরো দিনের মধ্যে মক্কা থেকে পনেরো দিন লাগছে মদিনায় যেতে এই মানুষটাই পনেরো দিন কি কষ্টটা পাইছে এই অবস্থায় কল্পনা করা যায় নবী আলি ইসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন ঢুকলেন তো ঘোষণা করলেন ঘোষণা করলেন পনেরো জনের নাম ঘোষণা করলেন যে এদের ছাড় নাই সবাইকে মাফ করে দিলাম আজকে কোনো প্রতিশোধ নাই আমার ভাই হজরত ইউসুফ যেভাবে ভাইদেরকে মাফ করে দিছেন আমিও সবাইকে মাফ করে দিলাম একটু শর্ত লাগাইছেন সেটা অন্য আরেক প্রসঙ্গে আসতেছি ইনশাল্লাহ সবাই মাফ পনেরো জনের নাম ঘোষণা করলেন আবদুল খাতাল কুরতনা কোরাইনা সাররা সুবানা হুয়ারি সবনে নকিদ আব্দুল আবি সারা এ ক্রমা ইবনে আবিহ এ হুবার বিনতে হরিনে কাব ইবনে নবী জুহাইর জুহর ইসলাম গনে গনে পনেরো জনের নাম ঘোষণা করলেন যে এই পনেরো জনের ক্ষমা নাই যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে ওই হুবার ইবনুল আসাদও ছিল যে হজরত যায়নাবের ওটের পায়ের মধ্যে আঘাত করছিল সে তো নিশ্চিত হয়েছে যে আমি তো শেষ সে পালাইস জেদ্দার দিকে পালাইছে জেদ্দার দিকে কিছু দূর জায়া হোবারের দিলের মধ্যে আসছে শুনছি মোহাম্মদ অনেক দয়া দয়া মানুষ দয়ার মানুষ তার দিলের মধ্যে অনেক দয়া মায়া আচ্ছা একটু ট্রাই করে দেখি তো বলি তো আমি ভুল করছি আমারে মাফ করে দেন দেখি কি বলে এই চিন্তায় হবার ফেরত আসছে চুপে চুপে রাস্তায় পাইলেও তো জাহাবির মারা ফেলবে কারণ ঘোষণা হয়ে গেছে মালিকা সকিফু ও নাদেরকে যেখানে পাওয়া যাবে এখানেই হত্যা করা হবে এরা অপরাধী এরা স্বাভাবিক নিয়মের যে তার থেকে বেশি অপরাধ করেছে হবার গোপনে গোপনে নবী আলিয়া সাল্লামের কাছে আইসা বলে আমি হোবার ইবনুল্লাহ ও মোহাম্মদ আমি হবার ইবনুল্লাহ আমি ভুল করছি আমি বুঝতেছি আমি অনেক বড় অপরাধ করছি আমার আপনি মাফ করে দেন নবী আলি সাল্লাম বললেন যাও মাফ করে দি কল্পনা করেন তো নিজের মেয়ের হত্যাকারী নিজের মেয়ের হত্যাকারী তাও কত কষ্টের মৃত্যু পনেরো দিন মানুষটা ধুকে ধুকে রক্ত ঝরেছে এই মানুষটা যাকে যে হত্যা করেছে সে আইসা মাফ চাইছে নবী মাফ করে দিয়েছেন এর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম উমাইয়া আপনি খালফের ছেলে সাফওয়ান ইবনে উমাইয়া যুবক লিডারদের মধ্যে একজন হজরত ইকরামা যেমন ছিলেন আবু আবু জাহেলের ছেলে ইকরামা যুবকদের লিডার যুবক যে সমস্ত মানুষ ছিল এদের লিডার মক্কা বিজয়ের দিনও ইকরামা প্রতিরোধ গড়ে তুলছেন খালিদ ইবনে যে ডিভিশন ছিল যারা নিচু এলাকা আজকের যে মিসফালা ওই নিচু এলাকার থেকে আসতেছিল কুদা কুদা নামক জায়গা দিয়ে আর নবী ঢুকছেন কাদা নামক জায়গা দিয়ে এটা উঁচু অঞ্চল অঞ্চল যেটা মারোয়ার যে সাইডটা সাফা মারোয়ার যে মারোয়ার দিয়া যারা হস করছেন গাজা হয়ে মিনার দিকে যে রাস্তাটা যায় ওই ওই রাস্তায় নবী আলি সাল্লাম ঢুকছেন নিচে দিয়া ঢুকছেন খালিদ ইবনে ওয়ালিদ ওই যুবকরা ইবনে ওয়ালিদকে প্রতিরোধ করছে ওখানে দুইজন সাহাবি মারাও গেছেন হজরত কুরজিবনে জাবের ফাহরি রদি আল্লাহ আনহ একজন হজরত হুমাইস ইবনে খালিদ রদি আল্লাহ তাহ একজন এই দুইজন সাহাবি মক্কা বিজয়ের দিন শাহাদত বরণ করছেন এই শেষ মুহূর্ত পর্যন্ত এই ক্রমা লড়াই করছেন সেই ক্রমা তিনিও চলে গেছিলেন কিন্তু তার বিবি বিবির কারণে উম্মে হাকিম বিন তেহারিস ইবনি হিসাম একরমার বিবি বিবির সুপারিশে নবী ইক্রমারেও মাফ করছেন ইক্রমাও মুসলমান হয়েছে ভালো মুসলমান উমাইয়া আবনে খালফ মূল পাণ্ডাদের একজন আবু লাহাব আবু জাহেল সাইবা উমাইয়া যে নামগুলো আমরা বলি সেই উমাইয়া আবনে খালফ আবু লেভেলের লিডার ওদ্বা সাইবা আবু লাহাব লেবেলের লিডার উমাইয়া সেই উমাইয়া হজরত বিলালের নির্যাতনকারী সেই উমাইয়া তার ছেলে সাফওয়ান ইবন উমাইয়া সাফওয়ান ইবনে উমাইয়া তো বহুত বড় অস্ত্র ব্যবসায়ী ছিল অস্ত্র ব্যবসা তার গোডাউনে বহু অস্ত্র থাকতো যুদ্ধে গেলে তার থেকে অস্ত্র ভাড়া নিয়ে যেত মানুষ সেই সাফওয়ান একজনরা ঠিক করছেন ইবনে অমাইর নাম ইবনে অমাই এই লোক ঠিক করছেন গরিব মানুষ ওই যে গরিব ঘরে বোম দিয়া পাঠায় দেয় না যে তুই ফুটাই দিয়ে তোর সব কিছু আমরা দেখবো দেখা যায় যারা এই বোমটোম ফুটায় হঠাৎ হামলা চালায় গাড়িটা ভেঙে দিয়ায় দেখা যায় এরা আসলে কোনো দলের নেতা করবি না এদেরকে ভাড়া করে আনছে নিরীহ মানুষ কদিন আগে দেখছেন না নিরীহ হাজার হাজার লাখ লাখ মানুষকে ঢাকায় ঢুকাইছে ঢুকানোর চিন্তা করছে খি দিবে এক লাখ টাকা ঋণ দিবে বিনা সুদে হ্যাঁ গ্রামের সহজ সরল মানুষ বিনা সুদে ঋণ পাবে সব সরছে ঢাকার দিকে কি একটা অবস্থা আমাদের মাথায় কী এগুলো আল্লাহ জানে সাধারণ মানুষকে এরকম পান্ডারা ব্যবহার করে এটা আগের থেকেই চলে আসছে ইবনে উমাইয়া ঠিক করছেন ইবনে ওরকে তলোয়ার একটা দিশের নিজের জায়গা থেকে স্টক থেকে ওটার মধ্যে এমন ভয়ঙ্কর বিষ মাখায়া দিছেন খালি কোনো রকম লাগতে দেরি বিষ ছড়ায়া মানুষটার মরতে দেরি হবে না যে তুমি এটা নিয়ে চলে যাও মদিনায় যাবা ভালো মানুষ সাজবা সুযোগ পাইলে মোহাম্মদকে মেরে দিবা তোমার পরিবারের দায়িত্ব আমার বেচারা গরিব মানুষ লোভে পইরা চলে গেছে মদিনায় ওই যে সোরের মন পুলিশ পুলিশ একটা কথা আছে না তো দেখলেও অনেক সময় অপরাধীর চোখ মুখ দেখলেও বোঝা যায় একটু আতঙ্ক কাজ করে কাউকে দেখে কিনা একটা ভাব যখন আসে তখন দেখলে বোঝা যায় তো অহাবন অমায় জায়া আর নবীকে হত্যা করা তো জেনতেন কথা না আল্লাহ তো নবীর ব্যাপারে এটা আল্লাহর একটা সাহায্য নবী বলেছেন নুসির তবির রব আমাকে রব দিয়ে সাহায্য করা হয়েছে রব মানে আমাকে দেখলে কেউ ভয় পায় যে তাকে কিছু করলে আমি বিপদে পড়ে যাব ভয় তো মানুষ বিষাক্ত জীবজন্তুকেও পায় হ্যাঁ ভয়ঙ্কর জীব জীবকেও পায় এটা না ওই ভয় না এটাকে বলে ভয় নবীকে ভয় পাইতো রব রব মানে হচ্ছে আমি আমি যদি তার ক্ষতি করি শেষ এটাকে বলে রব তো ওহাবিবের ভিতরে ওই রব কাজ করতেছিল আতঙ্ক ভয় কাজ করতেছিল এর মধ্যে এক সাহাবি সন্দেহ করছে যে এর গতি ভালো লাগতেছে না কেমন কেমন লাগতেছে সুর লাগতেছে ধরছে ধৈরা যখন রিমান্ডে নিয়েছে রিমান্ড মানে আমাদের রিমান্ড না যে মাই কুত্তায় কুবা আমি শিয়াল এ এই রিমান্ড না বুঝছেন না তো নিয়া নবী আলি সাল্লামের কাছে পেশ করছে আর চলে আরো সন্দেহ লাগে জিজ্ঞাসাবাদ চলতেছে নবী আলি সাল্লামের সামনে যায়া তো এমনি শেষ জিজ্ঞাসা করছে সাথে সাথে স্বীকার করছে হুজুর আমারে সফান এমনি উমাইয়া পাঠাইছে আমার কোনো দোষ নাই আমারে ছেড়া দেন মাফ করে দেন ক্ষয় যা মাফ মক্কায় চলে যা মক্কায় চলে গেছে মক্কায় যাওয়ার পর মক্কা বিজয়ের সময় ওই ওহাবিবন অমায়ের দৌড়ায় আসছে আর সরাল্লাহ আমি ভুল করছিলাম আজকে নিয়ত করছি মুসলমান হমু আমারে কালিমা পড়া তো মুসলমান হওয়ার পর এখন ওয়াহাবিবনে অমায়ের মাথায় ঢুকছে সফান ইবনে ওমাইয়া এরো আনি অপরাধ তো আমি করছি যে পাঠাইছে আমারও যেহেতু মাফ করছে তো পিছনে যে ছিল তারাও তো মাফ করবে এই তো সফান ইবনে ওমাইয়া পালাই গেছে যা আমারে পাইলে শেষ আমি যেই কাজ করছি অস্ত্রের যোগান দিছি নবীকে হত্যার ষড়যন্ত্র করছি সফান ইবনে উমাইয়ারে যায়া ওয়াহাব ইবনে উমাইর ধরছে ভাই আমারে মাফ করে দিছে তুই আয় মাফ চা মনে হয় মাফ করে দিবে ভাব ভালোই লাগতেছে সব খালি মাফ আর মাফ যে যায় বলে মাফ আয় বুঝায়া সফান ইবনে উমাইয়ারে বুঝায়া নিয়ে আসছে নবীর দরবারে বলেন এত বড় অপরাধী নবীর দরবারে হাজির কি বলছে খালি আমি ভুল করছি আমারে মাফ করে দেন নবী বলেন যাও তোমারে ও মাফ এর নাম সহনশীলতা সেই নবীর ওম্মত কোনোদিন আবেগে মানুষের প্ররচনায় উৎসাহিত হয়ে ভিন্ন কারো উপর প্রতিশোধ অথবা নিরীহ মানুষের উপর হামলে পড়তে সেই নবীর ওম্মত পারে না এই এক ভয়ঙ্কর সময় চলছে প্রসঙ্গটা কেন আনছি এক ভয়ঙ্কর সময় দেশে চলছে এই দেশ আমার আপনার সবাই রাজনৈতিক কারণে আপনার পরিচয় যাই হোক দেশ তো আমার নারীজনের দেশ রক্ষা করা কার দায়িত্ব পুলিশদের শুধু সেনাবাহিনীর না আমার দেশ আমার রক্ষা করা আমার দায়িত্ব এমন কোনো অসহিষ্ণু কোনো কাজ আমরা করব না এমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করব না যাতে ভিন্ন দেশিরা উৎপেতে আছে যারা আমাদের দখল নেওয়ার জন্যে আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে তারা যেন রাস্তা না পাওয়া যায় সেই সুযোগটা সৃষ্টির একটা পায় তারা একটা পক্ষ চলছে করছে আমরা সর্বোচ্চ সহনশীলতার সাথে সেই পায় তারাকে রুখে দিব ইনশাল্লাহ কাজী এই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে আপনার পাশের থাকা হিন্দুটার উপর কোন রকমের নির্যাতন তো দূরের কথা আমরা চাইব কোনো অসাধরণের শিকারও যেন আপনার পাশের হিন্দু ভাইটা না হয় কোনো দোকানে হামলা না হয় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা না হয় অপরাধ করবে একজন চালাবেন আরেকজনের উপর না না আমরা আমাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিব কেন হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত চলছে সহনশীলতার সাথে সেই চক্রান্ত আমরা মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহ তালা কথা ঠিক আছে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ তবে তবে জঙ্গি যারা স্কনের মতো আমাদের আমরা তো এটা আপনারা এখন বলতেছেন আমার চার পাঁচ বছর আগের থেকে বয়ান আছে ইস্কনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস তাদের পুরা নামের যে অর্থ হ্যাঁ এই পুরোটাই তো কৃষ্ণার মিশন বাস্তবায়নের জন্য সারা দুনিয়াব্যাপী তাদের কাজ তারা শুধু মুসলমানদের শত্রু না তারা শুধু এই দেশের শত্রু না তারা প্রকৃত হিন্দু সনাতনী যারা তাদেরও শত্রু ইতিহাস তালাশ করেন গত কয় বছরের স্বামীভাগের সনাতন মন্ত্রী এই স্কনরা দখল করেছে তাদেরকে পিঠায় বিদায় করেছে তাদের মূল এটাই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে হিন্দু এক জিনিস হিন্দুত্ববাদ আরেক জিনিস ওরা হিন্দু হিন্দুইজম প্রতিষ্ঠা করতে চায় না হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার এটা না হিন্দুত্ববাদ এটা হচ্ছে ইহুদিদের এজেন্ডা মুসলমানদেরকে শাসন করো মুসলমানদেরকে প্রতিরোধ করো ইহুদিদের ওই এজেন্ডা বাস্তবায়ন করছে তারা উনিশশো ছেষট্টির পর থেকে তাদের ইতিহাস তালাশ করে দেখেন মূল ধারার হিন্দুদের সাথে তাদের বারবার সংঘর্ষ বেঁধেছে কিন্তু তাদেরকে উস্কানি দিচ্ছে ইহুদিরা তাদেরকে পয়সা দিচ্ছে খ্রিস্টানরা বাংলাদেশে বহু জায়গায় স্কনের সদস্য বহু টাকার বিনিময়ে ঢুকানো হয়েছে কেন প্রশাসন তারা নিয়ন্ত্রণ করতে চায় দেশের সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায় ওরা যেখানেই গিয়েছে সব নিয়ন্ত্রণ করার জন্যই ওরা গিয়েছে এই জন্য বিভিন্ন দেশে স্কন নিষিদ্ধ হয়েছে আমাদেরও দাবি এটাই এই রকম উগ্র সাম্প্রদায়িক যে সমস্ত দল থাকবে যারা দেশের এই সুন্দর সাম্প্রদায়িক যে সুন্দর পরিবেশ আমাদের আমরা সব সম্প্রদায় একসাথে ভাই ভাই হয়ে কাজ করেছি করছি করে যাব এর মধ্যে যারা বিষ ঢুকাইতে চাইবে উস্কানি দিয়া যারা আপসের মধ্যে লড়াই বাদায় দিতে চাইবে ওদেরকে প্রতিরোধ করা ওদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এটাও একটা আমাদের জিম্মাদারি কারণ আপনি যদি এই জায়গায় নিজেকে দুর্বল ভাবেন দুর্বল প্রকাশ করেন ওরা আরও চেপে বসবে কখনো কখনো আমরা আরবিতে বলি বোঝা হারা নিজের শক্তির প্রমাণ দেওয়া প্রকাশ করা এটা শরীয়ত স্বীকৃত একটা বিষয় একটা ছোট্ট দলিল দেয় আপনাদেরকে নবী আলাইস্লাম যখন বিদায় হস হ্যাঁ বিদা হজরতুল বিদা না কাজা করতে আসছে অমরাতুল কাজা হইল ওই যে সন্ধির পর যে অমরা করতে আসছে নবী আল্লাহ সাল্লাম ফায়সালার কাজা আগের বছর ফায়সালা হয়েছে পরের বছর কাজা করবে ওমরা করতে দেয় নাই ষষ্ঠ হিজরিতে তো সপ্তম হিজড়িতে আসছেন নবী আলাহিসাল্লাম পিছনের বছরের ওমরাটা করার জন্যে ওই সন্ধির মধ্যে ছিল আগামী বছর তোমরা যে আসবা এই ওপেন কোনো অস্ত্র থাকবে না সবার সবার সাথে খাপের মধ্যে ঢুকানো থাকবে তলোয়ার আসবা তিন দিনের বেশি থাকতে পারবা না আর শর্তের মধ্যে এটা ছিল তিন দিন কাফেররাও থাকবে না মক্কায় বাইরে চলে যাবে তিন দিন তো নবী আলি ইসলাম যখন আসছেন তখন কাফেরদের মধ্যে একটা কানা ঘুষা চলতেছিল এ মদিনা থেকে মরাড়ি আইতেছে মরা 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 বুঝে দুর্বল এক অসুস্থ এগুলা আখা যাত্মা ইয়াসরিফ যে এদেরকে ইয়াসরিফের যে জ্বর এদেরকে পায়া বসছে এরা সব আমরা আমাদের গ্রাম্য ভাষা বলি জৌরা জৌরা একেবারে দুর্বল আসতেছে নবী আল ইসলামের কানেজা কিটাকেছে যে মুসলমানদেরকে ওরা একেবারে দুর্বল মনে করতেছে আসলে তো দুর্বল না খাইতে না খাইতে শুকা তো নবী বলছেন একটা কাজ করো ওরা দেখতেছে কোথায় দরজার কোনা বরাবর একটা পাহাড় ছিল নাম ছিল ওই পাহাড়ের উপরে উঠছে সবাই তফ দেখবে কেমনে করে তো পারবো না মনে হয় বলেন তফ তফ এই ওরা যেহেতু বলতেছে আমরা দুর্বল তো তোমরা প্রথম তিন চক্করের মধ্যে একটু রমল রমল মানি একটু দৌড়ের ভাব নিয়ে একটু এরকম এরকম করে ওদেরকে দেখায়তো দাও যে আমরা দুর্বল না এখনও যে হাজিরা দেখেন না ওই যে তফের সময় প্রথম তিন তফ করতে হয় রমল হ্যাঁ যদি যেই তফের পরে চাই আসে যেই তফ বাদা অবস্থায় করে ওই তফের প্রথম তিনটায় রমল করতে হয় রমল মানে একটু দৌড়ের ভাব নেওয়া একটু না আমি 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 বীর দুর্বল না এটা দেখানোর জন্য তবে দুইটা কোনা একটাকে বলে হজরে আসের কোনা আরেকটা এই পাশে ইয়ামানি এই দুই কোনায় যায়া নবী বলছেন ওই পাশটা স্বাভাবিক চলাচল কারণ ওই কাইকে পাহাড়ের উপর থেকে কাবার আড়ালে পড়া যায় এটা তো খামাখা দৌড়ানোর দরকার নাই ওই জায়গাটা আস্তে আস্তে চইল সমস্যা নাই বাকি তিন দিক তোমরা একটু রমল করবা আজ পর্যন্ত আল্লাহ নবীর ওই আমল আমাদের মধ্যে চলতেছে সাই করতে গেছে কেউ কেউ ওই দেখা কুর কি বলছে মুসলমান বলে দুর্বল কই এরা দেখি সবল এরা চলে গেছে তো অন্যরা কয় কি কি শুনছি কি শুনছ কয় শুনলাম দুর্বল কার না তো পরে যারা আসছে আইসা দেখে তফ শেষ তো এরা তো আর দেখে নাই পরে আসছে তো সাফা মারো চাইর সময় ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা ওই পাহাড় থেকে দেখা যায় সেই এটা দুইটা মত আছে একটা মত এটা ওই যে সবুজ লাইট দিয়া মাঝখানের যে জায়গাটা চিহ্নিত করা ওই জায়গায় যেও নবী বলেছেন এই জায়গাটা একটু দৌড়ে দৌড়া চলো ওরা দেখতেছে ওরা দেখুক আমরা হাইটে হাইটে মরাদের মতো সাই করতেছি না আমরা দৌড়ে দৌড়ে সাই করতেছি এখনো হাজিরা ওই দুই লাইটের মাঝখানে গেলে একটা দৌড় মারে সবাই সব কেন ওই কাফেররা দেখতেছে যে আমরা দুর্বল না কাজই মাঝে মধ্যে কাফেরদেরকেও দেখাইতে হয় যা আমরা দুর্বল না সংখ্যায় আমরা কম না আমাদের অনৈক্য থাকতে পারে রাজনৈতিক অনৈক্য আমরা নানান নানান মার্কায় ভোট দেই কিন্তু দেশ আর দিনের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই আমরা সব এক এই মুজাহারা এই প্রদর্শনীর জন্যে যদি কেউ কোথাও বিক্ষোভের ডাক দেয় আমরা সেখানে সহনশীলতার সাথে বিক্ষোভে অংশগ্রহণ করব। কেউ যদি মিছিলে ডাক দেয় সহনশীলতার সাথে সেই মিছিলে অংশগ্রহণ করব বুঝানোর জন্যে এটা শুধু মোল্লা মৌলবিদের কাজ না সাধারণ সাধারণ মানুষেরও কাজ সাধারণ মানুষে বুঝায়া দেখ যে এই জায়গায় সার্বভৌমত্ব রক্ষায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অসাম্প্রদায়িক বাংলাদেশের এই সাম্প্রদায়িক উষ্ঠানিদাতাদের বিরুদ্ধে আমরা সব এক দল যাই করি এই জায়গায় আমাদের কোনো অনৈক্য নাই মাঝে মধ্যে এরকম কোন মিছিলের আহ্বান করলে ওখানেও একটা বড় বিশাল জামাত দাঁড়ায় যাওয়া যা আমরা কিন্তু আছি পাল্টা করবা শুধু আমাদের পুলিশরা না আমাদের সেনাবাহিনী না আমাদের সব শ্রেণীর মানুষ তোমাদের প্রতিরোধে আগায় আসবে একাত্তরে মুক্তিযুদ্ধে শুধু বাহিনীরা লড়াই করে নাই সাধারণ মানুষও লড়াই করেছে দেশ রক্ষার জন্য যদি আবার লড়াই করতে হয় শুধু বাহিনী লড়াই করবে না সর্বশ্রেণীর মানুষ আমরা প্রস্তুত আছি এই প্রদর্শনী আমাদের হবে আমাদের নিউ মার্কেট থানার পক্ষ থেকে মিছিলের আহ্বান করা হয়েছে আগের মতোই এর আগে আমরা যে মিছিল করেছি নামাজের পর শান্তি শৃঙ্খলার সাথে কারো কষ্ট না হয় উল্টা যাব না উল্টা গেলে গাড়িগুলো আসতে সমস্যা হয় ওই পাশ দিয়ে যাবো যেন গাড়িগুলো আস্তে আস্তে আমাদের পেছনে পেছনে আগাইতে পারে যায় ওই বাটার সিগনেল যায়া মূল ওলামারা ওখানে অংশগ্রহণ করবে ওখানে ওদের সাথে আবার মিছিল করে শুধু প্রদর্শনী যে আমাদের এই জায়গায় যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে ও পেতে থাকা শত্রুরা ওদের সাথে মিশে যেন আবার একটা অরাজকতা সৃষ্টি করতে না পারে আমরা শান্তি চাই শান্তিতে থাকতে চাই এই দেশটাকে শান্তিপূর্ণ রাখতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা কোনোরকম বিশৃঙ্খলা কোনোরকম গুজব কোন রকম অপপ্রচারে আমরা কান দিব না ইনশাআল্লাহ তালা বুঝে শুনে তারপরে হঠাৎ শুনলাম এক হুজুরে জব করে মারা ফেলাইছে আমি যার সাথে সাথে আরেক হিন্দুরে জব করে দিব না এটা আমার কাজ না এটা প্রশাসনের কাজ আমি যদি নিশ্চিত হই এম আসছে তাহলে ধৈরা প্রশাসনের হাওলা করে দেব যে আপনার দায়িত্ব আপনি আদায় করেন আমার দায়িত্ব আমি আদায় করেছি আইন নিজের হাতে তুলে নিব না ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ খুব সহনশীলতার সাথে বড় কঠিন এক সময় পার করছে বাংলাদেশ খুব সহনশীলতার সাথে মোকাবেলা করতে হবে একটু আমাদের ভুল আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে যেতে পারে আমাদের এই শান্তির দেশ অশান্তির দেশ হয়ে যেতে পারে এই সুযোগটাই তো চায় কুচক্রীরা শান্তি প্রতিষ্ঠার জন্যে জাতিসংঘের পক্ষ থেকে যেমন বিভিন্ন মুসলিম দেশে যায় শান্তি প্রতিষ্ঠা করা হইতেছে ফিলিস্তিনে যেমন শান্তি প্রতিষ্ঠা করা হইতেছে ওই মানবাধিকার বাংলাদেশ বাংলাদেশেও খোলার পায়ে তারা চলছিল আপনাদেরকে সতর্ক করেছি শান্তি প্রতিষ্ঠার জন্যে এই অশান্তির লোকগুলো বাংলাদেশে চলে আসবে একটা উচিলা দিয়া সেই সুযোগ আমরা দিতে পারি না এদেশকে যারা ভালোবাসি ইসলামকে যারা ভালোবাসি এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করি সার্বভৌমত্বে যারা বিশ্বাস করি আমার সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজ আমি করবো না ইনশাআল্লাহ তালা দায়িত্বশীলতার পরিচয় দিব তো ইনশাল্লাহ বিশেষ করে যুবকদেরকে বলছি দায়িত্বশীলতার পরিচয় দাও আমার কোনো ভাই যেন আমার কারণে কষ্ট না পায় কোনো নিরপরাধ মানুষ যেন অন্যের কারণে হুমকির শিকার না হয় এটা খুব খেয়াল রাখা আল্লাহ তালা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কামত পর্যন্ত কায়েম রাখেন যারা বিশৃঙ্খলা করছে ওদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেন শান্তিপ্রিয় মানুষের জন্যে এই দেশটাকে শান্তির দেশ বানায় দেন আমিন ও আহরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন